দুর্যোগ ব্যবস্থাপনায় ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী 2019 অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দরুনের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মতিন। এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহুরুল আলম চৌধুরী। অন্যান্য অতিথির মধ্যে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা AKM ইদ্রিস আলী প্রমুখ। এ সময় উক্ত কর্মসূচিতে ফুলছড়ি উপজেলা দুর্যোগ ও ত্রাণ অবহিতকরণ কমিটির সকল সদস্যবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন। এবং পানি আসছে প্রথম চলে আসে হলো এই পুলছড়ি, পুলছড়ি সাতটা ইউনিয়নে পাঁচটা নদীর ভিতরেই আছে, আর এই দুইটারও কিছু অংশ বোধ হয় নিচু এলাকায় আছে। মোটামুটি সকলে এসেছেন এবং আপনারা জানেন 2019 সালে বিশাল বন্যা হয়, তাই না? এবং 2020-এ পাঁচবার বন্যা। আর যেখানে বসে আছি আমার বন্ধু স্যার, আমার জমিস্তলা পুরো বাজে চলে আসছে, গরু ছাগলে দুটা থাকতে হয়, এরকম অবস্থা হয়েছিল, জানেন তো নাকি? এরকম অবস্থা হয়েছিল। এইসব অবস্থা কীভাবে আমরা সবাই মিলে গিয়ে বলি, সামাল দিতে পারি, এটা হলো মূল কাজ, মূল বিষয়। এই দুর্যোগ ব্যবস্থাপনা যাই বলে মূল কাজটা কি একটা কথা আমি বলতে, যান মানি কত কমিয়ে আনবে, এটা হলো মূল বিষয়। আমি পানি আটকাতে পারবো, বন্যাকে আটকানো যায়, তাহলে কি কাজ আমার? গান মানে মানুষ কত মানুষের প্রেজেন্সি না হয়, একটা মানুষের না মারা যায়। আগুলো মামা আমাদের পেলাল কোটো আছে, মানুষের সবচেয়ে প্রিয় জিনিস জীবন, আগুন কিছু আছে প্রতি বছর বন্যার সব বিভিন্ন দুর্যোগে আমরা দুর্যোগ মোকাবেলা করি। তো দুর্যোগ বিষয়ে জানার জন্য, বোঝার জন্য এই দুর্যোগ সরকার যে আজকের এই সভার সবার জন্য আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ।